আমরা তেলাওয়াত করব খালি একটা লাভ দিলে হয় কথা কোন না কেন একটা লাভ দিলে হয় হয় আমরা আরো লাভ চাই আমরা বললাম আল্লাহ আরো লাভ আছে নাকি আল্লাহ বলেন যে আরেকটা লাভ দিয়ে দিলাম লাভটা কি বিশ্ব নবী যে বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে ধরে বলেন কোন নামাজ সবাই তো বলে না বলেন কোন নামাজ ফরজ নামাজ যেমন এশার ফরজ নামাজ কয় রাকাত বলেন তো দেখি যোহরের ফরজ নামাজ কয় রাকাত মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত ফজরের ফরজ নামাজ কয় রাকাত ইশার ফরজ নামাজ কয় রাকাত প্রত্যেক ফরজ নামাজের পর একবার ধরে বলেন কয়বার আওয়াজ দিতে হবে কয়বার বিশ্ব নবী বললেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার যে বান্দা আয়াতুল কুরসি পড়বে মৃত্যু পর্যন্ত আমলটা করে যাবে মৃত্যু পর্যন্ত আমলটা করে যাবে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবে আমরা চমকে উঠলাম অবাক হয়ে গেলাম হে নবী তেলাওয়াত করলাম প্রত্যেক ফরজ নামাজের পর কই জান্নাতের ভিতরে তো ঢুকতে পারলাম না যাইতে পারলাম না গো নবী বিশ্বনবী বললেন জান্নাতে যাইতে হলে মৃত্যুর দরকার আছে না নাই না বললে কি মৃত্যু না মৃত্যু বরণ করলে কি জান্নাতে যাওয়া যায় কথা বলেন যায় এই জন্য বিশ্ব নবী বললেন আমল করতে থাকো ও মিয়া না বললে তো জান্নাতে যাইতে পারবা না প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পড়বো ধরে বলেন পড়বা একবার করে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে থাকো বান্দারে যেই দিন মৃত্যু হয়ে যাবে সোজা জান্নাতে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? কেউ নিষেধ করছে? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ মেঘ দিয়ে পূরণ করে বান্দার আগুন নামায় জমা করে দেয়। আল্লাহ বলেন দেখি সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, কি বলবেন?